দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে নাটেনে, দর্শক পুরো ভিডিওটি দেখুন। আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকে বিক্রি হয়। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার আছো? হ্যাঁ ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। আমি তো ভালো আছেন। তো আজকের বাজারের দাম কেমন চলতেছে? আজকে বাজার দাম চলতেছে তোমার 92 থেকে 95, 92 থেকে 95 টাকা আজকের বাজারে দাম আমরা দেখতেছি কম। এর কারণটা কি? কারণ হলো আমদানি বেশি, ইন্ডিয়ান আটা, পাকিস্তান পেঁয়াজ, মিশরি পেঁয়াজ, বিভিন্ন দেশের পেঁয়াজ আমদানি হচ্ছে। মানে হাটের বাজারে বিভিন্ন পেঁয়াজের আমদানি বেশি আজকে। হাটের বাজারে বাইরের দেশের পেঁয়াজ আছে, পাকিস্তানি, মিশর, চায়না থেকে আমদানি ভালো হইছে। আচ্ছা, হঠাৎ করে দাম 8-10 টাকা কম আজকের বাজারে। 8-10 টাকা কেন কম? 8-10 টাকাই তো কম, কেন? কত টাকা কাকা? অনেক আগের চেয়ে কিছুদিন হচ্ছে 8-10 টাকা, কিছুদিন আগের চেয়ে 2-3 টাকা কম আছে। মানে 2-3 টাকা কম, মানে 7-8 দিন আগে তো বেশি ছিল কাকা। 7-8 দিন আগের কথাই বলছি, ওই 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 সময় থেকে এখন মানে 2-3 টাকা কম। 2-3 টাকা কম, 2-3 টাকা আজকে কম। আমরা পিছে দেখতেছি এইটা কত করে? এটা যে আমাদের ঘরে যে কি আছে 95, 96, এটা হচ্ছে 95 টাকা। এটা কোথার? এটা ফরিদপুরের পিস। এইটা হচ্ছে ফরিদপুরে, এটা 95 টাকা আজকে। এরপর এখানে দেখতেছি এইটা কোথার? এটাও ফরিদপুরের পিস। এটা কোথায়? আপনার পিস আছে যে একটাই যে একটু দাম বেশি। বর্তমানে হাটের বাজারে আমদানির পরিমাণটা বেশি, আমদানির পরিমাণটা বেশি, হাটের পরিমাণে আমদানির পরিমাণটা বেশি। তো এখন ব্যাপারী ভাইরা কেমন কিনতেছে? ব্যাপারী ভাইরা তো বুঝুন কি, হাটের বাজার থেকে আনে বেশি দাম, এখানে শ্যামবাজারে, শ্যামবাজার তো বিভিন্ন দেশে পেঁয়াজ আছে, এই জন্য ব্যাপারীদের লসের মধ্যে আছে। লসের মধ্যে আছে, কারণ মোকামে দাম একটু বেশি, শ্যামবাজারের দাম কম। এই কারণে শ্যামবাজারে বিভিন্ন দেশে পেঁয়াজ আছে, পাকিস্তান, মিশর, যেহেতু শ্যামবাজারে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজটা আসে, এজন্য হাটের বাজারে যে দাম ওই দামটা আসলে এখানে খায় না, পাইতেছে না, পাইতে আসে না ব্যাপারীরা। ব্যাপারী ভাইদের অনেকটা লস বর্তমানে, অনেকটাই লস। তো আজকে বেচা কিনা কেমন হইতেছে? আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনা মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালোই হয়েছে আজকে। তো দাম কম থাকলে বিক্রি বেশি হওয়ার কথা, কিন্তু সেখানে কম হয় তুলনামূলক না? অনেক সময় কি দাম কমে গেলে গা পাটরা যে পাইকারের মাল নিলে মনে করি গতকাল আরো কমে যায় কি না, এই জন্য মাল কম নেয়। মানে প্রয়োজন লাগে তাই নেয়, মানে ভাবতেছে আরো কমতে পারে, আর কম নেয় এরিয়া এক্সট্রা বেশি নেয় না, যা আজকে দরকার যেটা বিক্রি করতে যেই পরিমাণ ওই পরিমাণে নেয়, মনে করি গতকাল যদি আমাদের কমে যায় এলিকা আর কি কম কমই নেয়, বেশি নেয় না, বেশি নেয় না। তো আঙ্কেল, দাম কি সামনে বাড়তে পারে? মানে বাড়তে পারে যদি আমদানি মনে করেন কি যে কম, আর যদি এলসি, ইন্ডিয়ান এলসি যদি আমদানি, ওখান থেকে এলসি যদি না দেয়, মানে বা অবদেশ থেকে যদি পিসটা আমদানি কম হয়, তাহলে আবার এই বাংলাদেশের পিস দাম বাড়ে, মানে দাম বাড়তে পারে। ইন্ডিয়ার উপরে নির্ভর করে, ইন্ডিয়ার উপরেই নির্ভর করে বেশি, যেহেতু এখন ইন্ডিয়ান পেঁয়াজ যারা দিছে তাদেরও লস হইতেছে কিন্তু। হ্যাঁ, ইন্ডিয়া শুনছি ওগুলো ইন্ডিয়ান পেঁয়াজ বল দাম দিতে, যারা রাখছে বা আপনারা বিক্রি করতেছেন ব্যাপারী ভাইদের কিন্তু লস হইতেছে এখন, কারণ 104 টাকা 5 টাকা বিক্রি করার কথা, ওখানে 100 নিচে নামছে আজকে। তো ইন্ডিয়ান পেঁয়াজ এখন সামনে না আসলে দেশি পেঁয়াজের দাম বাড়বে, বাড়ার সম্ভাবনা আছে। এই আর এই কর্নারটা কোথার? এই কর্নার ফরিদপুরের, এটা ফরিদপুরের। এইটা কত করে? এইটাও আছে মনে করি যে বললাম 95 থেকে 96 টাকার মধ্যে আছে আমার চাপি। এইটা হচ্ছে 95 থেকে 96 টাকা। আর এলসি এইটা কত? ওটা হলো ই এলসি, এলসি, ইন্ডিয়ান এলসি পেস। হ্যাঁ, এইটা কত? ওটা চলতেছে 92 থেকে 95, 92 থেকে 95 টাকা এইটা আজকে। এইটা আজকের বাজারে 92 থেকে 95 টাকা এলসিটা। আচ্ছা, আর রসুনটা কত? রসুনটা চলতেছে 88 টাকা, আর এটা এটা চলতে আছে 90 টাকা, 190। এটা হলো নাটোরের রসুন, এইটা নাটোরেরটা 190। আর চায়না রসুন যেটা চলতে আছে এটা 188, 190, 188 টাকা বিশ্ছে, 188 থেকে 90 টাকা, 90 টাকা। তো এখন ব্যাপারী ভাইরা কি এরপরও মাল কিনতেছে লসের পরে? মানে লসের পরে কি না, আসে আসে কি না, যারা যে ব্যবসা করে ওটা তার কিছুটা কিছু কম গেলে কিনে বুঝ। হ্যাঁ, যার যেটা
কিনে যে আশা আশা কিনে যে একটু লাভ হয়নি। হ্যাঁ, মানে এখনো বলা যায় না কি হয় কি হয়, সামনে আসলে দাম বাড়তেও পারে কমতেও পারে, সঠিক ভাবে বলা যাচ্ছে না, মানে কেউই জানে না কি হয় আঙ্কেল, তাই না? পেঁয়াজের দাম আর এখন বেশি চলে কোনটা আপনাদের এখানে? আমাদের এখানে চলতেছে বর্তমানে দেশি পেঁয়াজ চলতেছে, মানে পেঁয়াজটা খাইতেছে, মানে ফরিদপুরেটা বেশি চলে, ফরিদপুরটা বেশি চলে, ফরিদপুরটা আমদানি বেশি, তো আপনার পেঁয়াজটা শ্যামবাজার আমদানি কম, ফরিদপুর পেঁয়াজটাই বেশি আমদানি, ফরিদপুরেটাই আমদানির পরিমাণটা বর্তমানে এখন বেশি হইতেছে। আর কৃষক ভাইদের হাতে কি মোটামুটি পেঁয়াজ আছে? কৃষক ভাইদের হাতে থাকে না, এটা ওরা চাং কিছু আছে চাঙ্গে রাখে, চাঙ্গে ওরা চাঙ্গে রাখে, যদি যেমন দেখে যে ইন্ডিয়া মানে ক্রাইসিস দেখা যায় ইন্ডিয়া মাল দিব না বন্ধ করে দেবো, এই জন্য ওরা শুনলে ওরা মনে করে কি যে তখন তো দেশি পেঁয়াজ বাড়বো, এই জন্য দেশি পেঁয়াজটা মানে অল্প অল্প করে চাঙ্গে রেখে বার করে, মানে চাঙ্গেও তারা রেখে দেয়, রেখে দেয়। আবার মনে করে কি যে লাস্ট টাইমে আবার মুড়ি করার মুড়ি কাটা পেঁয়াজের আগ পর্যন্ত তো এই আলি পেঁয়াজ দিয়ে বাংলাদেশ চলবো, ঠিক আছে? তারপরে লাস্টের আশায় থাকে যে লাস্টে যদি আমার বাংলাদেশে পেঁয়াজটা কম থাকে, তখন কম যদি স্টক থাকে তাহলে তো দাম দাম পাইয়ে দিতে পারে, মানে কিছু পরিমাণ রাখে যে সামনে টান পড়লে ওই সময় একটু বেশি দামে বিক্রি করবে, কম থাকে তাহলে তো দেখো পেঁয়াজ একটু কম থাকে তখন তো দাম বাড়ায় বেশি তো বাবু আশা করে রাখে দেয় কিছু রাখে, কারণ আগ পর্যন্ত তো এই পেঁয়াজ চলতো, আবার মনে করেন পেঁয়াজ লাগানোর আগ পর্যন্ত আর তো পেঁয়াজ লাগানোর মৌসুম নাই, এইটা দিয়ে রেখে দেয়, এইটা দিয়েই মানে চালাইতে হবে, তো এইটা দিয়ে সারা বছর চালাইতে হবে। ওরা মনে করে লাস্টে যদি ইন্ডিয়া থেকে কম দাম হয় আবার দেশে পেঁয়াজ যদি সীমিত থাকে তখন তো মনে করে এই পেঁয়াজের চাহিদা আবার বাইরে দেবো, তখন তো আশা থাকে। এরপরও আপনার দেখা গেছে এই বাইরের পেঁয়াজগুলো যদি না আসতো এখন একটু টান পড়তো, না না বাইরের পেঁয়াজ না আসলে তো এটা 100 এর উপরে বেচা হইতো, মানে 120 এর প্লাস হইতো, হ্যাঁ সমস্যা নাই। এই চায়না পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ কয়েকদিন আগে একটু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে, মানে অনেক কিছুটা কম, অনেক পাকিস্তানি পেঁয়াজটা কিছু আমদানি কম হয়েছে, আগের চেয়ে কিছুটা কমছে, ওইভাবে থাকলে কিন্তু দাম আরো কমতো, আরো কমতো, আর এখন কিছুটা মোটামুটি ভাবে একটু আমদানি কম হইতেছে, এজন্য 100 টাকা এখনো আছে, আছে তো পাবলিক একটু কম খাইতেছে মনে হয় এখন, হ্যাঁ কম খাইতেছে মনে করেন কি সবারই, তো মনে করেন কি ফ্যামিলিতে যা করে চাকরি করে 1000 টাকা সীমিত একটা আয়, ওই টাকার আয়ের মধ্যে তো সব কিছু কেনাকাটা করে মাসিক হিসাব করে যে আমার এমন চোর দিব, ওই হিসাব করে তো মানে যে আগে যেমন বেশি খাইতে কমা কমা খায় মানে হিসাব করে চলে, যারা চাকরি করে এরা তো সীমিত একটা বেতন, অত মানে ওই হিসাব করে বাজেট কম মানে খরচ হিসাব করে চলতো। তো যাই হোক আঙ্কেল, দেখা যাক সামনে কি হয়, অগ্রিম কিছুই বলা যায় না, না না অগ্রিম কিছুই বলা যাবে না, জানালে জানে তো। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। তো দর্শক দেখলেন আজকের বাজারে কেমন দাম চলতেছে পেঁয়াজের, তো আমদানি কিছুটা বেশির কারণেই কিন্তু দাম এখনও ঠিক আছে, নিয়ন্ত্রণে আছে, তো ইন্ডিয়ান পেঁয়াজও এখন মোটামুটি আছে বাজারে, তো অতিরিক্ত নাই, তাই না আঙ্কেল? অতিরিক্ত নাই, ইন্ডিয়ান পেঁয়াজ অতিরিক্ত নাই।